কয়েক বছর থেকেই সিনেমার পর্দা থেকে দূরে আছেন ঢালিউডের এক সময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তারপরও তার জনপ্রিয়তায় এক বিন্দু ভাটা পড়েনি, একমাত্র সন্তানকে নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ব্যক্তির সঙ্গে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো সামনে আসার পর নেট মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ধারণা করছেন সম্ভবত ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সংবাদ মাধ্যমে শাবনূর জানিয়েছেন তিনি ছবিগুলো পোস্ট করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। ঘণ্টাখানেক পরে যখন ফেসবুক ওপেন করেন তখন দেখেন তার ফটোশুটের ছবি ভাইরাল হয়ে গেছে আর সবাই ভাবছেন নতুন প্রেমে মজেছেন চিত্রনায়িকা শাবনূর। সংবাদ মাধ্যমে শাবনূর আরো বলেছেন, যেমনটা ভাবছেন তেমনটা কিছুই নয়, এটা শুধুই একটা ফটোশুট, একটা সিনেমার কথা ভেবেই করা। শাবনূরকে পরিচালক বাদল খন্দকার বলেছিলেন, আমার এই ধরনের একজন হিরো লাগবে, অস্ট্রেলিয়ায় পরিচিত কেউ তোমার চোখে পড়ে কিনা দেখো তো, যদি চোখে পড়ে তাহলে ফটোশুট করে ফেসবুকে ছবি পোস্ট করো, লোকে যদি পছন্দ করে তাহলেই তাকে হিরো বানাবো। আমিও পেলাম, ফটোশুট করলাম, এরপর ফেসবুকে ছবি পোস্ট দিলাম। তবে ফটোশুটের ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য দেননি শাবনূর। তিনি বলেছেন এখনো বিস্তারিত বলার সময় আসেনি, সময় হলেই তিনি বলবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কারোর সঙ্গে ছবি দেখে এমন গুজব ছড়ানো উচিত না। চিত্রনায়িকা শাবনূর সিনেমায় ফিরতে চান, এদিকে দর্শকরা মুখে আছেন তাকে বড় পর্দায় দেখার জন্য। এখন অপেক্ষার পালা কবে বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।